জলপাইগুড়ি শহরে বিএসএফের প্রদর্শনী এবং অনুষ্ঠান মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শহরের ফণীন্দ্রদেব বিদ্যালয় চত্বরে বিএসএফ বাহিনী অনুষ্ঠান শহরবাসী পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পড়ুয়ারা রানীনগর বিএসএফ ক্যাম্পের 180 নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে অনুষ্ঠান করা হয় মূলত বিএসএফ কি ধরনের কাজ করে সীমান্তে 1971 সালে মুক্তিযুদ্ধে বিএসএফ এর কি ভূমিকা ছিল তা তুলে ধরা হচ্ছে শহরবাসীর মধ্যে এনসিসির পড়ুয়ারা উপস্থিত ছিল সেখানে এর আগে বিএসএফ এর উদ্যোগে শহর এরকম অনুষ্ঠান কেউ দেখেনি বলাই বাহুল্য এদিন অনুষ্ঠানে 1971 সালের মুক্তিযুদ্ধের ছবি তুলে প্রদর্শনী এবং এলসিডি মাধ্যমে তুলে ধরা হয়েছে অনুষ্ঠানে অংশগ্রহণকারী জওয়ানদের ফুলের মালা পরিয়ে সম্মান জানানো হয় উপস্থিত ছিলেন 180 নম্বর ব্যাটেলিয়নের কমান্ডেন্ট বিজয় পাল সিং ডেপুটি কমান্ডেন্ট রানীনগর সুমন লাল গুপ্ত বিএসএফ দাবি যে জলপাইগুড়ি শহরে অনুষ্ঠান করতে হবে বলে নির্দেশ এসেছে সেই কারণেই অনুষ্ঠান করা হচ্ছে সব জায়গায় ধরনের অনুষ্ঠান করা হবে নতুন প্রযুক্তিতে নতুন চিন্তা এই প্রথম কোচবিহারে চলে এসেছে ইলেকট্রিক বাইসাইকেল নো লাইসেন্স নো রেজিস্ট্রেশন চার্জ করলেই পাচ্ছেন ভরপুর মাইলেজ কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার অঞ্চল ভিত্তিক ডিলার অবশ্য যোগাযোগ কে ইরান মোবিলিটি কন্ট্যাক্ট 9333854626 বিষয় বিএসএফ এর রানীনগরে 180 নম্বর ব্যাটেলিয়ান কমান্ডেন্ট বিজয় পাল সিং কি জানিয়েছেন শুনবো দেখিয়ে जैसा कि आप जानते हैं यह एफडीआई स्कूल है जिसके अंदर जो 50वां स्वर्ण जयंती शौर्य प्रदर्शनी है वो बीएसएफ द्वारा लगाई गई है ये हमारे बल मुख्यालय द्वारा निर्देशित है और ईस्टर्न कमांड जो हमारा एसडीजी हेडक्वार्टर है वहाँ से आदेश मिला है और हमारे फ्रंटियर हेडक्वार्टर जो कदमतला है उनके डायरेक्शन के तहत हम ये प्रदर्शनी यहाँ पर लगा रहे हैं इस प्रदर्शनी में मुख्यतः जिस समय पे 71 वॉर के टाइम पे जो आपका ईस्ट पाकिस्तान था उसके अंदर जो पाकिस्तानी सेना द्वारा और रजाकस द्वारा जो अटैक किए गए थे जो मासेकर किए गए थे इनोसेंट जो बॉर्डरिंग पॉपुलेशन थी उनके ऊपर ईस्ट पाकिस्तान में तो उसका रिपेल किया गया था वो रिपेल जो है मुक्ति वाहिनी और बीएसएफ द्वारा किया गया था